हेलो बंधुरा, तो आमी आपनारा के देखिए आगेर भिडियोते जे अर्धेकटा एवं ए भिडियोते पुरो डिटेल्सर साथे देखाबो एखानकार आकर्षणीय डैम एवं पार्केर भिउ जा एखानकार आकर्षणीय भिउ। आगेर भिडियोते आपनारा के जानिएछिलाम जे एखाने किभाबे आसबेन ता आरेक बार जानिए दिए रखी। एखाने आसबें हावड़ा थेके ट्रेन धरे सीधा घाटशिला बा गालुडी स्टेशने आपनारा नेमे जाबें। ओखान थेके गाड़ी धरे बांदोवान, बांदोवान थेके गाड़ी धरे सीधा चले आसबें भालू भिलेज टूरिज्म। बांदोवान थेके प्राय 10 किलोमीटर और एखानके डायरेक्ट बासेर माध्यमे आसा जाबे। धर्मतला थेके डायरेक्ट बस रयेछे बांदोवान, बांदोवान थेके आपनारा चले आसबें एखाने। এই যে পার্কে তুম আপনারাকে সৌন্দর্য এবং প্রাকৃতিক যে মনোরম দৃশ্য তার ভিডিও ভিউ তোমরাকে দেখাচ্ছি এবং এখানকার থাকা খাওয়া কীরকম ব্যবস্থা আছে তা আপনারাকে জানকারি দেওয়ার চেষ্টা করব এখনই। আপনারা দেখুন এই যে এদিকে মানে এখানে ল্যাট্রিন বাথরুমের ব্যবস্থা করা আছে। এদিকে রয়েছে পুরুষ, ওইদিকে রয়েছে মহিলা। তো চলো তোমরাকে আপনারাকে দেখাচ্ছি ভিতরে কীরকম কী ব্যবস্থা করা আছে বাথরুমে। তো এখানে দেখো প্রথমে গেটের এইখানেই আছে সুইচ বোর্ড, হ্যাঁ এখানে মিটার, এদিক থেকে তোমরা চলে যাবে। এখানে দেখো কীরকম কী ব্যবস্থা রয়েছে আমি আপনারাকে দেখাচ্ছি। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন স্যানিটাইজ হ্যান্ড ওয়াশ আছে, এখানে সিসে আছে আপনি চেরা মানে কলগেট তোলগেট ব্রাশ। এখানে পেচ্ছাপ করার জন্য জায়গা আছে, দেখো অনেকগুলো করা আছে। এটা হচ্ছে আপনার চান করার জন্যে, এদিকে দেখো এটা হচ্ছে চান করা বাথরুম। এদিকে দেখো এটা হচ্ছে টয়লেট, এ হচ্ছে বাথরুম। অনেকটা এরিয়া দুড়িয়ে আছে বাথরুমটার এরিয়া। তো চলো তোমরা আগে দেখালি যে পুরুষদের বাথরুমের কীরকম ফ্যাসিলিটি আছে এবং মহিলাদের মহিলাদের টয়লেট কীরকম ব্যবস্থা আছে বাথরুমের তা তোমরা আগে দেখাচ্ছি। এখানে হচ্ছে সুইচ কারেন্ট বোর্ড আছে, এদিকে দেখো মানে এখানে ছোট ছোট অনেক ফুলের চারা গাছ রয়েছে, দেখুন কি সুন্দর ফুল ধরে আছে। তো আমি এখন চলে আসেছি সে বান্দোয়ান থানায় অবস্থিত ভালু ট্যুরিজম। তো এখানে যতটা আমি শুনেছিলি তার থেকে অনেক সুন্দর জায়গাটা এবং এখানকার পরিবেশ অনেক ভালো আর এখানকার জল অনেকটা ভালো মানে আর পার্কটাও খুব সুন্দর রয়েছে। তো এখানে আমি আমার এক দাদাকে পাইছি। আপনার কী নাম দাদা? আমার নাম সৌগত সিং। আচ্ছা, এখানে আমি দেখাশোনা করি, এই পার্কটাকে লক্ষ্যও করি। আমি বলবো তো এখানে সৌন্দর্য, এখানে যে সৌন্দর্য আছে তা সৌন্দর্যটা বা মনোরম দৃশ্যটা আমি এখানে বলছি, এখনই বলছি। এই পার্কটা গড়ে উঠেছে মানে তিনটি উদ্দেশ্য নিয়ে। তিনটি উদ্দেশ্য বলতে কেমন, তিনটি কী কী সৌন্দর্য জিনিস। উত্তরে আছে ভালু পাহাড়, খুব সুন্দর, সেখানে শিবের একটা মন্দিরও করা আছে, দেখতে খুব সুন্দর। এখান থেকেই যাওয়া হবে, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, এখানে থাকবেন আপনারা। আর এখান থেকে ওই ভ্রমণ কেন্দ্র জায়গাগুলো যেগুলো হচ্ছে ভালু পাহাড়, ভালু পাহাড়ে খুব সুন্দর। কত কিলোমিটার? এখান থেকে 2 কিলোমিটার হবে, তার বেশি নেই। এখানে বাইক করে যাওয়া হবে, আমাদের এখান থেকে বাইকার আছে,
তারা এখান থেকে সেই ঠিক ঠিকানায় পৌঁছায় দেবে আপনাদের ব্যবস্থা আছে আপনারা চলে আসুন খুব সুন্দর আমি এসে খুবই আনন্দিত হয়েছি হ্যাঁ আর এখানের সৌন্দর্য আবার আছে সামনের দিকে সামনে আছে বান আবার এখানের সামনেই আছে জলাধার ড্যাম এই আবার আবার ওই পশ্চিম দিকে ঠিক কোনাকোনি ড্যামের ঠিক কোনাকোনি পশ্চিম দিকে আছে শালবন শালবন খুব সৌন্দর্য দেখার মতো জিনিস এই তিনটি খুবই আকর্ষণীয় বলেই এই পার্কটা আমি আমার খুব ভালো মনে হয় আমার অন্তর দিক দিয়ে আমার হৃদয়ের দিক দিয়ে খুব ভালো আপনারাও শুন আপনারা দেখতে পাবেন খুব সুন্দর এই জায়গা এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে খুব ভালো ব্যবস্থা আছে এখানে আপনারা 1500 টাকা দিয়ে এইখানে বুকিং করতে পারেন অনলাইনে মাথা পিছু 1500-24 ঘন্টার মধ্যে এখানে সকালে ব্রেকফাস্ট হবে খুব ভালো ব্রেকফাস্ট দুপুরে ডিনার হবে তারপর রাত্রি তো আবার মাংস চিকেন আপনাদের যেমন ইচ্ছা আপনাদেরকে দেওয়া যাবে এই এডেলফা ক্যাম্পে আমাদের সুব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে হ্যাঁ থাকার ব্যবস্থা আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আর এই বিষয়ে যদি আরও জানবার থাকে তো বুকিং নাম্বার আমাদের এক নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা ভালোভাবে জেনে নেবেন তো বন্ধুরা এই এই ভিডিওটার মাধ্যমে আমি ডেসক্রিপশনে বা স্কিমে এখানকার বুকিং নম্বর দিয়ে দেবো আপনারা ওখান থেকেও বুকিং করে নিতে পারেন তো আমরা এখন দেখবো সেই থাকার জায়গাটা কীরকম ব্যবস্থা এই যে ছোটো ছোটো তাঁবু করে দেওয়া আছে এখানে থাকতে পারো আপনার কোনো পুরো নিরাপদ নিরাপদ এরিয়া কোনো অসুবিধা হবে না এদিক থেকে দেখো এই যে এখানকার গেট রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই গেট দিয়ে এন্ট্রি করব আমরা এরপর আমরা একটা দেখব একটা তাঁবু দেখব যে এর ভিতরে কীরকম ব্যবস্থা দেখুন কত সুন্দর অসাধারণ দেখতে সত্যি আপনার মনকে হরে নেবে এই ভালু ট্যুরিজম আপনারা যদি একবার এসে দেখেন কত সুন্দর আকর্ষণীয় জায়গা তাঁবুর ভিতরে আপনারা দেখছেন তাঁবুর ভিতরে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কত সুন্দর বিছানা রয়েছে উপরে রয়েছে লাইট ওখানে দেখো ইলেকট্রিক সিস্টেম আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখো ইলেকট্রিক ব্যবস্থা আছে ফ্যানের ব্যবস্থা আছে উপরে লাইট আছে মানে সব রকমই অসাধারণ কোনোটার যে ত্রুটি কম বলে আপনি কোনো বুঝতেই পারবেন না সবটাই সব জিনিসটা এখানে পরিপূর্ণ রয়েছে দেখছেন এখানে অনেকগুলো তাঁবু রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা রয়েছে এখানে দেখছো যতদূর দেখতে পাচ্ছেন আপনারা 8টি তাঁবু রয়েছে অসাধারণ তাঁবুর ভিতরের যে ভিউটা আপনারা দেখলেন অসাধারণ দেখতে সত্যি এরকম দৃশ্য আর মনে হয় জীবনে দেখতে পাবো বলে আশা করা যায়নি যে তাঁবুর ভিতরে থাকার সৌভাগ্যটুকুটা এই ভালু ট্যুরিজমে এনে দিয়েছে এর অনুভূতি অনেক মানে আলাদা হ্যাঁ এখানে এর ভিতরে থাকা ঘুমার অনুভূতিটাই আলাদা এখানে ঠান্ডার সময় এখানে দেখুন রাত্রিবেলায় ঠান্ডা কাটার জন্য এখানে আগুন ধরানো হয় সব কিছু মেনটেন করে ইনি আপনি আপনারা দেখলেন ইনি যা বললেন বা আপনাকে আপনার দেখে নিন ইনি সব এখানকার মেনটেন করেন দেখভাল পুরো দায়িত্ব কিন্তু পুরো পার্কটার ইনার উপর রয়েছে তো আপনারা প্রথম এখানে এলে ইনার সঙ্গে যোগাযোগ করে নেবেন আপনার কোনো অসুবিধা হবে না অনেক ফুলের গাছ এখনও দেখো ছোটো ছোটো ফুলের গাছ লাগানো হয়েছে এখনও পুরোপুরিভাবে পরিপূর্ণ হয়নি ফুল ফুটে গেছে কিন্তু জানুয়ারি মাসকে আশা করি হয়ে যাবে দেখো ছোটো ছোটো গাছ রয়েছে অসাধারণ ভিউ এটা কি বলে আর এখানে দেখতে পাচ্ছ হারবোরিয়াম রিমেক তো
দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হচ্ছে, আর এই হচ্ছে হারমোনিয়াম। হারমোনিয়াম, সরি উচ্চারণটা একটু গলত হয়ে গেল, আপনারা দেখে নিন, সেই উচ্চারণ এখান থেকে হয়ে যাবে আশা করি। ভিতরে দেখছো উল্টিয়ে আলটিয়ে মানে বিরাট ব্যাপার, ভিডিও করার জন্য জীবনটুকুটা দিয়ে দিবে ভালো, কীরকম জায়গায় উল্টিয়েছে জায়গার পরিবেশটা আগে দেখো, তারপর কথা কইবে। আপনারা অবশ্যই ডাস্টবিন ইউজ করবেন, কারণ শুদ্ধ ভারত, স্বচ্ছ ভারত রাখার আপনাদের, আমাদের যেমন দায়িত্ব আপনাদেরও সেরকম দায়িত্ব রয়েছে। তা আপনারা অবশ্যই এই ডাস্টবিন ইউজ করবেনই করবেন। এ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওদিকে একটা হারা ভারা অসাধারণ সবুজ জঙ্গল, যেটা আপনারা এখন জুম করে দেখাতে চলেছি, দেখতে পাচ্ছেন এখান থেকে ভালো উঠছে না। আর এ হচ্ছে অসাধারণ একটি ড্যাম, যার ভিউ দেখার জন্যে দূর দূরান্ত থেকে লোক আগমন করছেন। তো আপনারা অবশ্যই, আপনারা যে যে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এই জায়গা দেখতে মিস করবেন না। যাবো সেই ব্রিজের দিকে, ব্রিজের ভিউ আপনারাকে দেখাবো, ব্রিজের যে কপাট রয়েছে তার উপর নিয়ে যে অসাধারণ এক ভিউ রয়েছে তার দেখাবে। আর আমার ছোট ভাই কিছু বক্তৃত্ব রেখে দাও ভিডিওটা। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলিয়ে দে রে ভাই, একটু গরিবের দয়া দেখ। আমরা এখন গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি সেই ব্রিজের সামনের দিকে, আপনারা দেখতে থাকুন সেই ব্রিজের মনোরম দৃশ্য। এবং ভিডিওটি যদি আপনাদের টুকু বিন্দু মাত্র ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিবেন আপনার সুন্দর আঙুলটি দিয়ে, এবং সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং নিউ ব্লগ ভিডিও, ট্রাভেল ভিডিওর জন্য। চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এদিকে দেখতে পাচ্ছেন ঝর্নার পরিবেশ, ঝর্নার মতন এরিয়া যা আপনার কমল মনকে হারিয়ে নেবেন এই জায়গা। তো চলো আমি আপনারাকে নিচের দিকে গিয়ে ওই সুন্দর ভিউ আপনারাকে দেখার চেষ্টা করছি। তো আমরা এখন চলেছি সেই নিচের অংশে, মানে নিচের দিকের আপনারাকে সুন্দর মনোরম দৃশ্য দেখার জন্যে গুটি গুটি পায়ে হেঁটে চলেছি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কতটা ডাউন, নামতে অসাধারণ মানে কষ্ট। আপনারা যদি এখানে নিচের অংশে যেতে চাও তো আপনারা অবশ্যই ধীরে ধীরে এবং দেখে চলবেন। আপনারা দেখছেন পাথরগুলো একদম মানে নিচে যাওয়া আসা করে করে চিকন হয়ে গেছে। তো আপনার সতর্কের সাথে, নিজের সতর্কের সাথে আপনারা ধীরে ধীরে নামার চেষ্টা করবে, কারণ এখানে একবার স্লিপ হয়ে গেলে সাংঘাতিক কিছু হয়ে যেতে পারে। তো আপনারা অবশ্যই ধীরে ধীরে নামার চেষ্টা করবেন। একটু আমি আপনারা ক্যামেরাটা ঘুরিয়ে উপর দিকের ভিউ দেখার চেষ্টা করছি। ওখানে ওই যে দেখতে পাচ্ছেন পোল, ওগুলো হচ্ছে রোড, আর আমি অনেকটা নিচে নেমে গেছি, দেখুন কীরকমভাবে দেখা যাচ্ছে এই নিচে। তো প্রায় আমি নিচে চলে এসেছি, তো চলুন বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকুন, পুরো এই দৃশ্যটা দেখে নিলি। আমি সেই অপূর্ব সুন্দর জায়গা, ঝর্নার জায়গাকে আমি পৌঁছে গেছি অলরেডি। তো দেখতে পাচ্ছেন আপনারা, আর দেখছো এখানে এই যে পাথরের মধ্যে লাইলা মজনুদের মানে স্মৃতিও এখানে স্ট্যাম্প করে দিয়ে আছে, পাথরের মধ্যে স্মৃতি ছাপ দিয়ে দিয়েছে লাইলা প্রেমিক প্রেমিকিতা। আর এই দেখুন এই ঝর্নার মনোরম দৃশ্য, আহা কি অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে, সত্যি মনটা আমার ভরে গেল, কেড়ে নিল এই ঝর্নার সুন্দর দৃশ্যতে। তো আপনারা বন্ধুরাকে আমি বারবার রিকোয়েস্ট করে বলছি যে অবশ্যই এই মনোরম দৃশ্য ভুল করবেন না দেখতে, কারণ আমি অলরেডি চলে এসেছি কপাটের নিচের দিকে,
নিচের অংশে দেখুন আর দেখতেই পাচ্ছেন কিরকম এখানকার ভিউ। এখানে আপনারা সেলফি মান অসাধারণ অসাধারণ তুলতে পারবেন। তো আমি আমার সাথী যারা এসেছে তারাও চলে এসেছে। ক্যা সিন হ্যাঁ বস, ইসকো কেতে হ্যাঁ এ থোড়ি হিন্দি হিন্দি নাম চলবে। চলো বন্ধুরা, আপনারা দেখাচ্ছি সে আর একটু কাছে যে কোপাটার অসাধারণ ভিউ, তো সঙ্গে থাকো বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবং আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করছি। তো চলো বন্ধুরা, জয় হিন্দ জয় ভারত।